শ্রীমতীর দরবারের একজন সদস্যা। আজকে আপনাদের সামনে একটা খুব খুশির খবর নিয়ে আসছি, সেটা হচ্ছে শ্রীমতীর হেঁশেলে শ্রীমতীর দরবারের তরফ থেকে এই সপ্তাহের সেরা শ্রীমতী হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে এবং সপ্তাহে ছটা দিন বেশ কিছু অভিনব রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের যদি ভালো লাগে, ডেফিনেটলি ভালো লাগবে, সেই রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন শ্রীমতীর দরবারে FB পেজে। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে শ্রীমতীর দরবার আমাদের মতো যারা কর্মরত মহিলারা আছেন বা যারা গৃহবধূ, তাদের গুণগুলোকে, স্পেশালি রান্নার গুণ এবং অন্যান্য গুণগুলোকে একটা বিশেষ প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করছেন। রান্না কিন্তু আজকাল শুধুমাত্র ফ্যাশন বা প্যাশন নয়, আমার মতো শিক্ষিকার ক্ষেত্রে সেটি কিন্তু একটা রিল্যাক্সেশন। তাই জন্যে আপনারা শ্রীমতীর দরবারে শ্রীমতীর হেঁশেলের পাশে থাকবেন, আমাদের রেসিপিগুলো ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন এবং লাইক করবেন, এটা আশা রেখে আজকে একটা খুব ইজি রেসিপির ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সেই রেসিপির ভিডিওটা জানতে গেলে আপনাদের যেতে হবে আমার হেঁশেলে। তো এখন চলুন সেখানে যাই এবং আমাদের রেসিপিটা দেখছি। রেসিপিটার নাম এগ ফিঙ্গার ইন লেমন বাটার সস। একটু জানা একটু অজানা, তো তার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো আগে দেখে নেব। এগ ফিঙ্গার ইন লেমন বাটার সস করতে গেলে আমাদের প্রথম জিনিসটা হচ্ছে, আমি এখানে চারটে এগ এখানে নিয়েছি, তার মধ্যে নুন আর মরিচ দিয়ে রেখেছি। এরপর আমার লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি, লেবুর রস। আমি গার্লিক হার্বস বাটার নিয়েছি, আপনারা এমনিও বাটার নিতে পারেন, জল, গার্লিক পাউডার, আপনারা রসুন কুচি নিতে পারেন। এখানে আছে ময়দা, দু চামচি ময়দা, দু চামচি কর্নফ্লাওয়ার, একটু পার্সলে, শুকনো পার্সলে গুঁড়ো আর নুন দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি, একটা ব্যাটার হবে। এখানে আছে সাদা তেল আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে আমরা ব্যাটারটা করে মাখিয়ে তারপর এটাকে ভাজব। আর আমি পুরো জিনিসটাকে ভাপাবো, দ্যাটস ওয়াই আমার সঙ্গে রয়েছে একটা কেক টিন আর একটা অ্যালুমিনিয়াম ফয়েল। রান্নাটা তিনটে স্টেপে হবে। প্রথমে ডিমটাকে ফেটিয়ে আমরা ভাপাবো, নেক্সট আমরা সেই ভাপানো থেকে কেটে একটা ব্যাটার করেছি করবো, যে ব্যাটারটা আপনারা দেখেছেন সে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে একটা করা রয়েছে, সেই ব্যাটারে আমি ডিপ করাবো, বিস্কুটে গুঁড়োয়ে মাখাবো এবং সেটা ফ্রাই করবো। তো ফার্স্ট ফেজে আমি চলে আসি, সেটা হচ্ছে আমরা ডিমটাকে এখানে নুন আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এটা চারটে ডিম আছে, আমি এবার এটাকে খুব ভালো করে বিট করে নেব। ফক নিয়ে নিলে এই বিটিংটা খুব ভালো মাত্রায় হবে। উপকরণে না থাকা সত্ত্বেও আমি এখানে কিন্তু একটু দুধ অ্যাপ্লাই করলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেগুলো হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমার প্রথমে যাচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ভালো করে বিট করে নিচ্ছি। এরপর যদিও এর মধ্যে নুন আর মরিচ দেওয়া আছে, কিন্তু যেহেতু এখানে সবজিগুলো পড়েছে তাই জন্য আরেকটু নুন এখানে অ্যাপ্লাই করার দরকার আছে।
ব্রাশ করে নেব। এবং এই সমস্ত বাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি, পুরোটা এখানে ঢেলে দেওয়া। আপনারা যে কোনো শেপে এটা করতে পারেন, যেমন যেমন কেক মোল্ড আছে, বা টিফিন করতেও যেমন করে আমরা পটল বা যে কোনো সবজি জিনিস ভাপাই সেরকম করে হয়ে গেল। এরপর আমরা এটাকে বসাবো জলেতে, গরম জলেতে, যেটা 15 মিনিট ভাপানো হবে। তার আগে আমি আধা মিনিট ফল দিয়ে মুখটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। আপনাদের যদি টিফিন বাক্স থাকে, টিফিন বাক্সের কৌটোটা ভালো করে লাগিয়ে দেবেন এবং লক্ষ্য রাখতে হবে যাতে কোনোরকমভাবে ভেতরে জল না ঢুকতে পারে। আমরা 15 মিনিট ভাপানোর পর জিনিসটাকে বার করে ঠান্ডা করে এইভাবে ফিঙ্গারের মতো কেটে নিয়েছি। হয়তো কাটতে গিয়ে দেখতে পাচ্ছেন হয়তো একটু ছোট বড় হয়েছে, কারণ ধারগুলো আছে। তো সব মিলিয়ে এইরকম একটা জিনিস আমরা করে নিয়েছি, দেখুন ফিঙ্গারের মতো হয়েছে। এবার আমাদের মেইন জিনিসটা যেটা হচ্ছে, আমি এই ব্যাটারে অল্প অল্প করে জল মেশাবো এবং এই ব্যাটারটাকে একটা ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারের মধ্যে কিন্তু আমাকে এই ফিঙ্গারগুলোকে ঠিক করাতে হবে খুব সাবধানে, কারণ ফিঙ্গারগুলো বেশ নরম হয়ে আছে। তো সেই নরম ফিঙ্গার গুলো এর মধ্যে যাতে কোনো লাম না থাকে সেটাও দেখতে হবে। তো আমি এখানে মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, সেমি সলিড সেমি লিকুইড তা ব্যাটার তৈরি হচ্ছে। যত ঠিক ব্যাটার হবে আমরা বিস্কুটের গুঁড়োতে যখন মাখাবো তখন সেটা অনেক বেশি ধরে রাখতে পারবে। তো আমরা দেখুন একটা এরকম ব্যাটার করে নিয়েছি। এরপর আমি খুব সাবধানে এই ফিঙ্গার গুলোকে এর মধ্যে ডিপ করাচ্ছি। ভাবছেন যে এইটা বিস্কুটের মধ্যে কেন এইভাবে দেওয়া হচ্ছে কৌটোর মধ্যে, কারণ তাতে জিনিসটা পুরোটা সুন্দরভাবে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা মোটামুটি বেশ কিছু জিনিস গড়ে নিয়েছি, গড়ে নিয়ে আমাদের বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে যাক। এরপরে আমরা ছেড়ে দেবো এই সমস্ত জিনিসগুলো যেগুলো ফিঙ্গারের আকারে করা হয়েছে, তো সেইগুলো আমরা এখানে ছেড়ে দেবো এক এক করে। তেলটা আমার মোটামুটি গরম হয়ে আসছে, আমি এক এক করে এখানে ছেড়ে দিচ্ছি। খুব ওভারলোড করবো না এখানে, যাতে আমরা গুলোকে নাড়াতে পারি। এবার আমাদের
যতক্ষণ এটা লাল করে ভাজা হবে ততক্ষণ বলে রাখি যে এখানে কিন্তু আমরা নেক্সট বা লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আমার লেমন বাটার সসটা তৈরি করা। তো আগে এটা আমরা ভালো করে ভেজে নিই, তারপরে আমরা সসটা বানাবো। ভেজে তুলে নিয়েছি, এরপর আমরা এখানে এটা মেন আমাদের লেমন বাটার সস তৈরি করার আমরা এখানে বাটার দিচ্ছি। আমার আঁচ কিন্তু একদম লোতে আছে, এর মধ্যে সল্ট আছে, সুতরাং নতুন করে সল্ট দেওয়ার কিছু নেই। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সমস্ত লেমন সসটা এবং আঁচ বন্ধ করে দিলাম। আমার লেমন বাটার সস রেডি কমপ্লিটলি। আপনারা যদি এর মধ্যে কোনো কেউ ঝাল দিতে চান দিতে পারেন। এর মধ্যে প্রায় 1.5 খানা লেবু স্কুইজ করে দেওয়া ছিল। ব্যাস আমার পুরো রান্না রেডি। এবার আমার প্লেটিং ট্রাই করবেন এবং জানাবেন যে কেমন হল।